আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। এই টপিকটা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষাতে কোশ্চেন থাকতে দেখা যায় বিভিন্ন বোর্ডে। তা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, কার্ডিয়াক চক্র এবং মানব দেহের রক্ত সংগঠন। তো সর্বপ্রথমে আমরা যদি একটু বলি যে আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডটা অবস্থান করে আমাদের বক্ষগহ্বরে। এই হৃৎপিণ্ডটা ভ্রূণ অবস্থায় মানব দেহের চতুর্থ সপ্তাহ থেকেই সৃষ্টি শুরু হওয়ার পরে ষষ্ঠ সপ্তাহ থেকে এটা কার্যকারিতা শুরু হয়, হৃদস্পন্দন শুরু হয় এবং এটা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। আমাদের হৃৎপিণ্ডের অবস্থান আমাদের বক্ষগহ্বরের দুই ফুসফুসের মাঝখানে। এটা মাঝামাঝি অবস্থিত হলেও ডান দিক থেকে বাঁ দিকে একটু বেশি বাঁকা থাকে। আমাদের দ্বিতীয় বক্ষদেশীয় কশেরুকাকে এর শীর্ষভাগটা অলিন্দের অবস্থান এবং আমাদের পঞ্চম বক্ষদেশীয় কশেরুকাতে এর নিলয় বা অ্যাপেক্সের চূড়ার অবস্থান। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বা রক্ত সঞ্চালন সম্পন্ন হতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে রক্ত, রক্ত পরিবহনের জন্য দরকার হচ্ছে বাহিকা এবং এই বাহিকার মধ্য দিয়ে রক্ত পাম্প করার জন্য আমাদের একটি পাম্প মেশিনের দরকার, সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। এই তিনটি উপাদান সমন্বয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্রের অবস্থান। আমরা যে রক্ত নিয়ে কথা বলি, আমাদের তিন ধরনের রক্ত কণিকা আমরা দেখতে পাই এবং যাদের অবস্থান হচ্ছে রক্তরসের মধ্যে। তো রক্ত কণিকা এবং রক্তরস নিয়ে আমরা আলাদা একটি ভিডিও ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বাহিকা এবং হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের বাহিকা হচ্ছে তিন ধরনের অবস্থিত হয় আমাদের শরীরের মধ্যে। একটি হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। আমরা জানি যে আমাদের শরীরের কোষের জন্য তার প্রয়োজনীয় খাবার অক্সিজেন এবং গ্লুকোজ। আমাদের কোষে এই অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া করে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি। এই এটিপি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তৈরিকৃত কার্বন ডাইঅক্সাইড এটা দেহের মধ্যে আমরা যেহেতু জমা রাখতে পারি না, এটা দেহ থেকে বের করে দিতে হয়। তো যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা দেহ থেকে যদি বের করতে চাই, কোষ থেকে এই কার্বন ডাইঅক্সাইড বাহিকার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে লাংসের মাধ্যমে আমাদের দেহ থেকে অপসারিত হয় পরিবেশে। তো কার্বন ডাইঅক্সাইডকে বহন করে নিয়ে আসে শিরা আর পরিবেশ থেকে যে অক্সিজেন আমাদের দেহে প্রবেশ করে সেটা হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে আমাদের কোষ পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখতে হবে ধমনীর সূচনা হৃৎপিণ্ড থেকে এবং শিরার সূচনা কোষের উপরে থাকা কৈশিক জালিকা থেকে। তো আমাদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যদি রক্ত সঞ্চালনের কথা আমরা বলি, আমাদের হৃৎপিণ্ড একটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট ঘরের মধ্যে। হৃৎপিণ্ডকে যদি আমরা তুলনা করি একটি দুইতলা বাড়ির সাথে, যে দোতলা বাড়ির উপরের দিকটা হচ্ছে অলিন্দ আর নিচের দিকটা হচ্ছে নিলয়। প্রত্যেক তলাতে যদি দুটি করে প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠটাকে আমরা বলবো হচ্ছে ডান অলিন্দ, এটাকে বলবো হচ্ছে বাম অলিন্দ, এটাকে বলবো ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। আমাদের হৃৎপিণ্ডের এই অংশটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, অলিন্দকে আমরা অ্যাট্রিয়াম বলে চিনি, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। আমাদের দেহের সমগ্র কোষে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড সকল শিরার মাধ্যমে বাহিত হয়ে চলে আসে মহাশিরাতে। আমাদের এই অংশটার নাম হচ্ছে মহাশিরা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ভেনা কাভা।
দেহের উপরের অংশ থেকে আসা কার্বন ডাইঅক্সাইড গুলো সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে এবং নিচের অংশ থেকে আসা কার্বন ডাইঅক্সাইড গুলো ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। আমাদের দেহের সকল কার্বন ডাইঅক্সাইড ডান অলিন্দ দিয়ে প্রবেশ করে। মনে রাখতে হবে, যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসে তখন ডান অলিন্দটা প্রসারিত অবস্থায় থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটি কপাটিকা রয়েছে, যে কপাটিকাকে আমরা বলি ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড বলার কারণ হচ্ছে এখানে তিনটা পত্র রয়েছে, একটা দুইটা এবং নিচের দিক থেকে একটা। যখন রক্তগুলো এখানে প্রবেশ করে প্রসারিত অবস্থায়, সেই প্রসারিত অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল। তো ডায়াস্টোলিক অবস্থাতে রক্ত প্রবেশের পর সমগ্র দেহ থেকে আসা কার্বন সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশের পর তারা এদিকটা যখন সংকুচিত হয় এবং সংকোচন প্রক্রিয়াটা শুরু হয় এখানে থাকা একটি জাংশনাল টিস্যুর মাধ্যমে। এই জাংশনাল টিস্যুটিকে আমরা বলি হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা ক্রমান্বয়ে সংকোচন এবং প্রসারণের হৃদস্পন্দনটা তৈরি করে। এখান থেকে যখন স্পন্দন তৈরি হয় তখন রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ট্রাইকাস্পিড কপাটিকাকে ভেদ করে ত্রিপত্রী কপাটিকা এই ট্রাইকাস্পিড ভালভকে খুলে দিয়ে রাইট ভেন্ট্রিকলে চলে আসে। কারণ সন্দেহ যখন রাইট ভেন্ট্রিকলে চলে আসে তখন এই পোর্শনটা প্রসারিত অবস্থায় থাকে। রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশের পর এখান থেকে রাইট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় কার্বন সমৃদ্ধ রক্ত এখানে থাকা সেমি লুনার কপাটিকার মাধ্যমে, এই কপাটিকাটাকে আমরা বলি সেমি লুনার ভালভ। এই সেমি লুনার ভালভ বলার কারণটা হচ্ছে, আমরা জানি লুনার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এখানে এই কপাটিকাকে যদি আমরা এইভাবে দেখি এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির গঠন দেখা যাচ্ছে, এই জন্য এই কপাটিকাটাকে বলা হয় সেমি লুনার কপাটিকা। এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে চলে যায় লাংসে। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা কোষে স্বাত শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সেটা আমরা শরীরে জমা করতে পারি না, ফলে এটা আমাদের দেহ থেকে বের করে দিতে হয়। আর বের করার জন্য আমাদের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইডকে পাঠাতে হয় ফুসফুসে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড শ্বাস প্রক্রিয়ায় দেহের বাইরে পরিবেশে অপসারিত হবে এবং পরিবেশে থাকা অক্সিজেন শ্বাস প্রক্রিয়াতে আমাদের দেহে প্রবেশ করবে। যে প্রক্রিয়াতে অক্সিজেন আমাদের দেহে প্রবেশ করে তাকে আমরা প্রশ্বাস বলি, আর যে প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরিয়ে যায় তাকে আমরা নিঃশ্বাস বলি। ফলে প্রচুর অক্সিজেন যখন আমাদের নাক দিয়ে আমাদের লাংসে প্রবেশ করবে তখন লাংস থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পথটা ধরে লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। এখানে মনে রাখতে হবে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুস পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেই বাহিকাটাকে আমরা বলি ফুসফুসীয় বাহিকা। আমরা জানি আমাদের দেহে সমগ্র অক্সিজেন পরিবাহিত হয় ধমনীর মাধ্যমে, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি আর্টারি। এটা শুধুমাত্র ব্যতিক্রমী ধমনী, কার্বন সমৃদ্ধ রক্ত সে নিয়ে যাচ্ছে ফুসফুসে এবং ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে অক্সিজেনেটেড যে ব্লাড সেটাকে সে বহন করে নিয়ে আসছে লেফট অ্যাট্রিয়ামে। তার মানে আমাদের এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসছে পালমোনারি ভেন, দেহের সমগ্র শিরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করলেও ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন লেফট অ্যাট্রিয়াম মানে বাম অলিন্দে চলে আসবে, বাম অলিন্দ থেকে এটা যখন বামলিন্দের প্রসারণ ঘটে তখন অক্সিজেন রক্ত এখানে প্রবেশ করে, যখন বামলিন্দের সংকোচন ঘটে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই কপাটিকাকে ভেদ করে বাম নিলয়ে চলে আসে। এই কপাটিকাকে আমরা বলি হচ্ছে বাইকাস্পিড ভালভ। এই বাইকাস্পিড ভালভে দুটা পত্র রয়েছে, এটাকে মাইট্রাল ভালভ বলা হয়। এই বাইকাস্পিড ভালভের মাধ্যমে যখন এটা লেফট ভেন্ট্রিকলে বাম নিলয়ে চলে আসে, আমরা জানি আমাদের প্রত্যেকটা কোষের প্রয়োজনীয়তা হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ। খাদ্য পরিপাকের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয় সেটা রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছে যায়, ঠিক একইভাবে হৃৎপিণ্ডে ফুসফুস থেকে যে অক্সিজেন আসে সেটাও রক্তের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন গঠনের মাধ্যমে সমগ্র কোষে পৌঁছে যায়।
তো আমাকে কোষে পৌঁছাতে হলে হৃৎপিণ্ড থেকে রক্তের সাথে মিক্স করে অক্সিজেনকে পাঠিয়ে দিতে হবে। লেফট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন আমাদের এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই রাস্তা ধরে, সরি, অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই রাস্তাটা ধরে সমগ্র দেহে পৌঁছে যায়। মহাশিরার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যেভাবে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে মহাধমনের মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যাবে মাথা থেকে পা পর্যন্ত। এ পর্যন্ত আমরা যে সার্কুলেশনটা বললাম সেই সার্কুলেশনটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল। মনে রাখতে হবে আমাদের এই ছবির মধ্যে আমরা দেখছি অলিন্দের প্রাচীর থেকে নিলয়ের প্রাচীরের গঠনটা ভিন্ন। নিলয়ের, আমাদের ডান নিলয়ের প্রাচীরের স্থূলত্ব থেকে তিন গুণ বেশি পুরু হয় আমাদের বাম নিলয়ের স্থূলতা। এর কারণটা হচ্ছে ডান নিলয় থেকে যখন রক্ত পাম্প হয় তখন এই রক্তটা লাংস পর্যন্ত পৌঁছায়, কিন্তু যখন বাম নিলয় থেকে পাম্প হয় তখন এই রক্তটা মাথা থেকে পা পর্যন্ত সমগ্র দেহে পৌঁছায়। এই জন্য ডান নিলয়ের মাংসপেশি, হৃৎপিণ্ডের যে পেশি সেই পেশিগুলো বেশি পুরু হয়। আমাদের কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করতে গিয়ে যেহেতু সমগ্র দেহে রক্তটা পাম্প করে, সেই পাম্পিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে বাম নিলয় থেকে রক্ত বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গিয়ে সমগ্র দেহে কোষে পৌঁছাল, কোষ থেকে সমগ্র রক্ত শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হলো। কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হওয়া পর্যন্ত বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ গেল কোষে, কোষে গিয়ে শ্বসন প্রক্রিয়াতে সে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফিরে চলে আসলো আমাদের ডান অলিন্দে। বাম নিলয় থেকে কোষে গিয়ে কার্বন সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে ফিরে আসার যে প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে সিস্টেমিক সংবহন। আবার বলছি, বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোষে গেল, কোষে গিয়ে সবাত শ্বসন প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো, যাওয়ার সময় বাম নিলয় থেকে সে গেল কোষ পর্যন্ত ধমনীর মাধ্যমে, কোষে গিয়ে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হওয়ার পরে সে ফিরে আসলো শিরার মাধ্যমে। কোথায় ফিরে আসলো? আমাদের ডান অলিন্দে। তাহলে বাম নিলয় থেকে গিয়ে ডান অলিন্দে ফিরে আসার যে প্রক্রিয়া, যে সংবহন কৌশল, তাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। এবার আমরা দেখব ডান নিলয় থেকে এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যা গেল হচ্ছে ফুসফুসে, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বেরিয়ে গেল নাকের মাধ্যমে পরিবেশে, আর পরিবেশ থেকে অক্সিজেন প্রবেশ করলো ফুসফুসে, সেই অক্সিজেন ফুসফুস থেকে চলে আসলো আমাদের হৃৎপিণ্ডের বাম অলিন্দে। আবার ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গেল ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো ডান অলিন্দে। তাহলে এই যে ডান অলিন্দে চলে আসলো আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই প্রক্রিয়াটাকে আমরা বলব হচ্ছে পালমোনারি সংবহন। মনে রাখতে হবে পালমোনারি সংবহনে আমার ব্যবহৃত হচ্ছে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। যেহেতু এই সংবহন কৌশলে ফুসফুস জড়িত, পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস, যেহেতু এই সংবহনে ফুসফুস জড়িত তাই এটাকে ফুসফুসীয় সংবহন বলা হয়। আমাদের তৃতীয় সংবহন কৌশলটা হচ্ছে, এক্ষেত্রে একটু বলে রাখা দরকার, অ্যাডমিশনের সময় বা অবজেক্টিভে আমরা অনেক সময় এটা ভুলে যাই যে এটা কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। মনে রাখতে পারি বাম নিলয় এবং ডান নিলয়, শুরুটা নিলয় হবে শেষ হবে অলিন্দে। বাম নিলয় থেকে শুরু হলে, বাম নিলয় থেকে শুরু হলে এখানে যদি শুরু হয় তাহলে শেষ হবে এখানে, আর এখানে যদি শেষ শুরু হয় তাহলে শেষ হবে এখানে। বাম নিলয় থেকে শুরু হয়ে সমগ্র দেহে ঘুরে ফিরে আসছে কোথায়? ডান অলিন্দে। এটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন। শুরু হচ্ছে বাম নিলয়, শেষ হচ্ছে ডান অলিন্দে, ডান নিলয় শুরু হয়ে শেষ হচ্ছে
ডাবলিউ এর শুরু হয় শেষ হচ্ছে বামলিন্দে একটা ক্রস রিলেশন এটা হচ্ছে পালমারের সংগঠন আমি মনে রাখতাম এইভাবে বাম নিলয় থেকে শুরু হয় তাই বা দিয়ে শুরু করলাম সিস্টেমিক সংগঠন এস দিয়ে শুরু হয় তাই এটাকে আমি বাস বলে মনে রাখতাম বাম নিলয় থেকে শুরু হয় সিস্টেমিক সংগঠন বাস এটা দিয়ে আমরা মনে রাখতে পারি আবার ডান নিলয় থেকে শুরু হয় পালমারের সংগঠন তাই এটাকে আমি মনে রাখতাম ডাব দিয়ে এভাবে আমরা মনে রাখতে পারি মনে রাখার কৌশল এই জন্য জরুরি পরীক্ষার সময় আমরা যখন নার্ভাস হয়ে যাই তখন সহজ জিনিসগুলো অনেক সময় আমরা পারফেক্টলি অ্যান্সার করতে পারি না এবার আরো দুটো সংগঠন যদি আমরা বলি হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষের অক্সিজেন প্রয়োজন দেহের অন্যান্য কোষের মতো যেহেতু হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষে অক্সিজেন প্রয়োজন সেখানে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় হৃৎপিণ্ডের কোষের অক্সিজেনের সাপ্লাই এবং সেখান থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে নিয়ে আসার জন্য যে সংগঠন কৌশল তাকে বলা হয় করোনারি সংগঠন হৃৎপিণ্ডের মধ্যে কোষের অভ্যন্তরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মধ্যকার যে বিনিময় সেটা সম্পন্ন হয় করোনারি সংগঠনের মাধ্যমে আমাদের দেহে একটা পার্শিয়াল সংগঠন রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল সংগঠন মনে রাখতে হবে পোর্ট মানে হচ্ছে বন্দর আমাদের দেহে সমগ্র পোর্শনে আমরা জানি যে একটা সঞ্চয় ঘর রয়েছে সমগ্র দেহের ক্রিটিক্যাল মোমেন্টে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের দেহের সঞ্চয় ঘর হচ্ছে যকৃত এবং আমাদের দেহে সৃষ্ট বর্জ্য পদার্থ অপসারণের জন্য একটি ঘর রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে বৃক্ক আমি ঘর বলে সম্বোধন করছি আসলে মূলত অঙ্গগুলোকে যকৃত হচ্ছে আমাদের সঞ্চয় ঘর এবং বৃক্ক হচ্ছে আমাদের বর্জ্য অপসারণের যে অঙ্গটা এই জন্য দেহের সমগ্র রক্তই যকৃতে একবার ঘুরে আসে এবং বৃক্কে একবার ঘুরে আসে আমাদের অপাচ্য অংশকে ডিটেক্ট করে দেহ থেকে বের করার জন্য আমাদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক এটাকে আমরা বলি হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম এবং যকৃতের মধ্যে সঞ্চয় করার জন্য আমাদের সমগ্র রক্ত যখন ঘুরে আসে সেটাকে আমরা বলি হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম তাহলে আমাদের চারটি পোর্টাল সিস্টেম রয়েছে সিস্টেমিক পালমোনারি করোনারি এন্ড পোর্টাল আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বাকি টপিকগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম